আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। আকাশসীমা লঙ্ঘন করায় আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি। পুতিনকে চাপ দিতে রাশিয়া যাচ্ছেন এরদোগান। ভারতকে যে অনুরোধ জানালো তালেবান। এবং সর্বশেষ, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আকাশসীমা লঙ্ঘন করায় আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি। আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই নিয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে আমেরিকা সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদের আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে খবর জেরুজালেম পোস্টের। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। মুজাহিদ বলেন, যে কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশসীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী হিসাবে তালেবান সে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কাজে সে দেশের যে কোনো সীমানায় যে কোনো কাজ করতে গেলে তালেবানের সঙ্গে আলোচনা করতে হবে। পুতিনকে চাপ দিতে রাশিয়া যাচ্ছেন এরদোগান। সিরিয়ার ইদলিব চুক্তি মেনে চলতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ প্রয়োগ করতে মস্কো যাচ্ছেন এরদোগান। তুরস্কের ডেইলি সাবার খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বুধবার রাশিয়া যাচ্ছেন। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি সিরিয়ার ইদলিব নিয়েও কথা বলবেন। আশা করা হচ্ছে প্রেসিডেন্ট এরদোগান পুতিনকে চুক্তি মেনে চলতে চাপ প্রয়োগ করতে সমর্থ হবে। সম্প্রতি উত্তর সিরিয়ার এক বিমান হামলায় তুরস্কপন্থী 11 যোদ্ধা নিহত হয়। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, উত্তর সিরিয়ার আফরিন শহরের বাইরের একটি স্কুলকে তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী আল হামজা ডিভিশন সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করত। এই অঞ্চলটি 2018 সালের পর থেকে তুরস্ক সিরিয়ার আসাদ বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। রোববার রাশিয়া এই অঞ্চলে বিমান হামলা করলে 13 জন যোদ্ধা নিহত ছাড়াও আরও 13 জন আহত হয়। ভারতকে যে অনুরোধ জানালো তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর থেকে দেশটিতে ফ্লাইট বন্ধ করে দেয় বিভিন্ন দেশ। এ সময় ভারতের সঙ্গে দেশটির প্লেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ফ্লাইটটি পুনরায় চালু করার জন্য ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে তালেবান। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়। খবরে বলা হয়, ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন অরুণ কুমারের উদ্দেশ্যে 7 সেপ্টেম্বর পাঠানো তালেবানের চিঠিতে সই রয়েছে হামিদুল্লাহ আখুনজাদার। চিঠিতে প্রাথমিক শুভেচ্ছার পর আখুনজাদা লিখেছেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তান ছাড়ার আগে বিমানবন্দরটি নষ্ট করে দিয়ে যায়। কাতারের ভাইদের সাহায্যে আমরা আবার বিমানবন্দরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। এরপর ভারতের সঙ্গে থমকে থাকা বিমান যোগাযোগ পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছেন আফগানিস্তানের নতুন সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আখুনজাদা। এবং সর্বশেষ, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া দাবি করেছে দেশটি সফলভাবে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপণাস্ত্রের নাম হাওয়াংস 8। গতকাল এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি, খবর বিবিসির। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নতুন ক্ষেপণাস্ত্রটি 5 বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনায় নির্ধারিত 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন অস্ত্রের একটি। নতুন ক্ষেপণাস্ত্রটিকে কৌশলগত অস্ত্র হিসাবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। গতকাল ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা কঠোর নিষেধাজ্ঞার মধ্যে উত্তর কোরিয়ার অস্ত্র প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ইঙ্গিত বহন করে। উত্তর কোরিয়ার গণমাধ্যম কেসিএন জানায়, এ অস্ত্র সব ক্ষেত্রে দেশের আত্মরক্ষার সক্ষমতাকে বাড়িয়ে তুলবে। এর আগে গতকাল উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সাগরে একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছিল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এছাড়া চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।